আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো? কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালোই। স্যার কি প্রিয়া ভাই, কথা কেটে আসছে, কথা বুঝতে পারিনি। ও না, মানে ভালো মাছ পাইছে যেন আরো খুশি মনটা। কিন্তু আমি তো খুশি হতে পারিনি, কি করব বলেন। কেন আপু, কি হয়েছে? সবাই ভালো মার্কস পাইলে না আমারও ভালো লাগতো। ও আচ্ছা, ইনশাল্লাহ সবাই পাবে। যে যতদূর প্র্যাকটিস করবে, যে যতদূর চেষ্টা করবে, সে ততদূরই পায়। আচ্ছা, আর 2টা মিনিট একটু সময় নেই, দেখি মাত্র তো 12 জন জয়েন করেছেন, আরো 2-1 জন একটু জয়েন করুক, তারপরে কথা বলা শুরু করব। ম্যাম, কালকে আমার একটা সমস্যা ছিল। বলেন। ম্যাম, কালকে স্যাম্পল ফ্লায়ারে একটা জিনিস বুঝতে পারি না, এই যে উঁচা, এই যে একটা স্যাম্পল দেখাবো ম্যাম। শেয়ার করতে পারেন। মাইক্রোফোনটা অ্যাক্টিভ করেন, আপনার কথা শুনতে পাচ্ছি না তো। আমার কথা হলো যে এই পার্টটাতে, মানে এই সাইডটা, এই রংটা একটু উঁচু উঁচু বুঝেছে, মানে পোস্টারে ছবিটা উঁচা বুঝায়, মানে এটা কারণ কি? শ্যাডো দেওয়া, ওই শেপের নিচে শ্যাডো বসানো। ওইটা কিভাবে দিচ্ছে, মানে শ্যাডোটা ইউজ করছে কিভাবে ওরা? আলাদা একটা শেপ তৈরি করে আপনি নর্মাল যেভাবে আচ্ছা ম্যাম, এটা জানার জন্য। আপু, আমরা তো মার্কস পাই না এখনো। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু মানে আমার প্রবলেমের কথা তো বলছিলাম আর কি, কারেন্ট ছিল না আর কি, বন্ধ হয়েছিল তো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গতকালকে আমি যখন কথা বললাম বা তার আগের দিন যখন জিজ্ঞেস করলাম, আমাকে যে কয়জন ইনফর্ম করলেন যে তাদের পার্সোনাল কিছু সমস্যার কথা, খুব সম্ভবত মিনিমাম এরকম ছিলেন 4-5 জনের মতো বা 5 জনের মতো। তো এই 4-5 জন ছাড়া বাকি যারা এক্সাম দেন নাই, কারণটা কি? কারেন্ট হয়েছে আপু, হঠাৎ করে আর কি বন্যা শুরু হয়েছে, তো পরে কারেন্ট গেছে আর কি, অনেকক্ষণ সময় ধরে আর কি কারেন্ট আসে না। হ্যাঁ, অনেকে রাত
রাতেও জমা দিয়েছেন, আজকে সকালেও জমা দিয়েছেন, আমি কিন্তু কাউকে মানা করিনি। আমি কি কাউকে মানা করেছি যে এখন আর দিতে পারবেন না, বা আমি কি শিটের এক্সেস ক্লোজ করে দিয়েছি, এরকম কিছু কি আমি করেছি? পরে আপু আর কি কারেন্ট আসলো আর কি, ইন্টারনেট আসে না, এইটার সমস্যা হয়েছে, জমা দিতে পারি না। আপনিও যে এখন জমা দিয়েছেন, আমি তো আপনাকে তো আপনাকেও তো আমি কিছু বলি নাই, আমি তো আপনাকে কিছু বলছি যে এত দেরি করে কেন দিছেন এই সেই। মানে এখন জমা দেওয়া যাবে, অবশ্যই জমা দেওয়া যাবে, আপনাদের এই কোর্স কমপ্লিট করার জন্য অবশ্যই ফাইনালের মার্কস লাগবে। খুবই ভালো হয়েছে, কিন্তু ভেক্টরের মার্কসটা আমি এখানে বসাই নাই, রেড করে রাখছি। আমি আপনাকে ভেক্টরের মার্কসটাই দিব, ফ্লায়ারের মার্কস না দেওয়ার কারণ হচ্ছে আমি তখনও বারবার বলেছি, ভিডিওতেও আছে, আমি বলেছি ক্লায়েন্টের কোন ছবি যদি বাদ যায় সেই ক্ষেত্রে আপনি জিরো পাবেন। বাট আমি তো কোনো ছবি বাদ দেই না, আমার কোন চোখে পড়লো, বাট আমি যখন চেক করছিলাম এই যে এখানে যে একটা টায়ার বসাইছেন এটা তো আমার দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে। তখন আমি তখনও এটা দুইবার করে ওপেন করে দেখছি, কিন্তু এটা এখন আমার চোখে পড়লো যে গাড়ির সামনে এটা আছে। আপনি সুন্দর করে বসাইছেন, বাট দেখেন এই ছবিটার সাথে এই ছবিটা এখানে কিন্তু চোখে পড়ে না। আমি দুইবার আপনার লিংক ওপেন করে দেখছি, কারণ আপনার ভেক্টরের কাজটা এত সুন্দর হয়েছে, এই জন্য আমি ফ্লায়ারটা আমি চিন্তা করলাম যে ভাইয়া তো ক্লাসেও ছিল, তাহলে এই জায়গাটা ভাইয়া কি মিস করে গেল, আরেকবার ওপেন করে দিচ্ছি। আমি মূলত আর কি টায়ারের কালারটা কি ফটোশপ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে বসাই দিচ্ছি, তো এই জন্য হয়তো কালার আমার চোখে পড়ে না, আমার চোখে আসছে না, মানে পিছনে নীল গাড়িটা তার কি সামনে কালো টায়ারটা আসলে ওইভাবে চোখে আসে না, কারণ এটাও তার একটা মার্কেটিং এর প্রোডাক্ট, তো আপনার এটা দরকার ছিল অন্য কোথাও, আপনি যদি আরো সুন্দর করে এটাকে বসাতেন। আপু আমার স্ক্রিনটা কি একটু শেয়ার করতে পারবো? আচ্ছা, তারপরে জুন যিনি আছেন ফয়সাল মন্ডল, আছেন ফয়সাল মন্ডল? জি ম্যাম আছে। ভাইয়া কি আমার কথা বোঝেন নাই কালকে? আমি আসলে কনফিউজড, আপনার ক্লায়েন্ট কি চেয়েছে সেটা কি আপনি বোঝেন নাই? আসলে আমি মনে করছিলাম যে মানে মানে ডিজাইনটা একরকম হইলেই হবে, যে ওই রকম একটা ডেমো একটা দিছে, এখন ডিজাইনটা তো মানে একটা এরকম হইলেই হবে, আমি এরকমটা বুঝছিলাম। সেই একরকম ডিজাইন হইলেই হবে যদি আমি চিন্তা করি, তাও আপনার এই ফ্লায়ারে আমি 10-এ 2-এর উপরে দিতে পারবো না। যদি আমি আমার স্যাম্পল বাদও দেই একটা ক্লায়েন্টকে, যখন আপনি তার স্যাম্পলের বাইরে কোনো কিছু করে দেখাতে চাবেন, অবশ্যই সেটার স্ট্যান্ডার্ডও ওই রকম হতে হবে। আমি যদি ওইটাও বাদ দেই তাও এটাতে আমি 10-এর উপরে আপনাকে 2 দিতে পারবো না। এবং ভিডিও যেখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, যদি এরকম হতো আমি শুধু ক্লাসে ব্রিফ করে দিছি, কোনো ভিডিও প্রোভাইড করি নাই, কিচ্ছু বলি নাই, যে ক্লাস করতে করতে বা পরীক্ষা দিতে দিতে আমার মনেই নাই আমার ক্লায়েন্ট কি বলছিল, কোথাও লেখা ছিল না, তাহলেও একটা কথা ছিল। সেম এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তো আপনি ডিজাইন একটা হইলেই হয় সেটা বলতে পারবেন না, কারণ ভেক্টর আপনার ক্লায়েন্ট আপনাকে যা দিয়েছে আপনার তাই করে দিতে হবে। বলেছি সাদা এবং কালো, মানে কালো রঙে কাজটা করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডিফারেন্ট আরেকটা এই যে এই কালারটা কোথা থেকে আসলো? ওটা পিছনে দিছিলাম আর কি ব্যাকগ্রাউন্ড হিসেবে। যদি আপনি মকআপ হিসেবে এটাকে প্রেজেন্টেশন করতে চান সেই ক্ষেত্রেও, তাহলে তো আমাকে একটা র জেপিজি ফাইল দিতে হবে। যদি আপনি বলেন যে এটা আপনার প্রেজেন্টেশনের জন্য আপনি এখানে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রেও তো আপনাকে কি করতে হবে, আমাকে একটা র জেপিজি দিতে হবে তো। এবং এটার মাঝে তো এত গ্যাপ নাই,
ভেক্টর ট্রেসিং যা আছে তাই হুবহু করতে হয়, যা আছে তাই বলতে এই যে এখানে তো এত গ্যাপ নাই, কারণ এটা তো একটা এম, এম এর সাথে এইটা একটা ফুল একটা ওয়ার্ড। হ্যাঁ বুঝতে পারছি। আপনি ফ্লায়ার আবার করবেন, আবার করে এখানে জমা দিবেন, তারপরে এখানে আমি মার্কস আপডেট করব। ঠিক আছে। শোন ভাই, শুধু একটা ফাইলই দিয়েছেন এখানে, শুধু ফ্লায়ার দিয়েছেন, ভেক্টরটা তো দেন নাই। কামরুল হাসান আছেন? কামরুল হাসান আছেন? অনুপ ভাই আছেন? অনুপ মণ্ডল আছেন? শিবলি সাদিক ভাই আছেন? শিবলি সাদিক ভাই তো জয়েন করেছিলেন দেখলাম। ম্যাডাম আমি আছি। শিবলি সাদিক ভাই, আপনার এই ফাইলটা রেজুলেশন ঠিকঠাক করে আমাকে এখানে আরেকবার আপলোড করে দিবেন। আপনার এই ফাইলটা আমি ভিউ করতে পারছি না, যে কারণে আমি মার্কিং করি নাই। দেখেছেন কত ছোট হয়ে আছে? খুব সম্ভবত আপনি এখানে আর্টবোর্ডটা খুব ছোট নিয়েছিলেন, এটাকে যখন এক্সপোর্ট দিবেন ওখানে একটু বাড়িয়ে দেন, উইথটাকে একটু বাড়িয়ে দেন, এবং এটাকে শিফট অল্ট দিয়ে ধরে আপনার আর্টবোর্ডের মধ্যে প্রপারলি বসান। যেমন এই সাদা একটা স্পেসের মধ্যে এক সাইডে এটা পড়ে আছে। একটা সেকেন্ড, আমি একটা ভাইয়া কি মকআপ সাবমিট করছিলেন অমর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগো ডানে মকআপ, এর জন্য মার্ক কম পাইছে। লোগোর মকআপ দিব না, লোগোর তো পিএনজি চাইছে। আমি মকআপও দিছি আপু, আসছে শিবলি সাদিক ভাইয়ার সাথে কথা বলছিলাম। শিবলি সাদিক ভাইয়া দুইটা লিংক শেয়ার করেছেন, এক লিংকে না একটা লিংকে দিয়েছেন, তো ফ্লায়ারটা করেন নাই শিবলি ভাই, কেন আপনি ফ্লায়ারটা কি পাচ্ছেন না? ফ্লায়ারটা কি পাচ্ছেন না নাকি কোনটা? আচ্ছা ম্যাম, আমরা যে এই যে কাজগুলো করতেছি, তো এই কাজগুলো কি আমরা ফাইবারে আমাদের পোর্টফোলিও হিসেবে দিতে পারবো? তখন কোনো কপিরাইট বা এই ধরনের কিছু আসবে না? জি না, অবশ্যই আপনি ফাইবারে এই কাজগুলো দিতে পারবেন না। ফাইবারে করার জন্য আপনাকে ইউনিক করে কাজ করতে হবে, এগুলো মডিফাই করতে হবে, যেটা আমি ক্লাসে অলরেডি ইনফর্ম করে দিয়েছি যে মডিফাই করে কাজ করে আমাকে ইনবক্সে দেখানোর জন্য, এবং কয়েকজন অলরেডি সেটা স্টার্টও করেছে। এগুলাই কালার টালার মডিফাই করব নাকি, মানে কোনো ডিজাইন বা? এগুলাই কালার টালার মডিফাই তো করলে হবে না, শুধু একটা কাজের কপিরাইটের ইস্যু হওয়ার জন্য অ্যাটলিস্ট 60% চেঞ্জ করা লাগে। এবং আমি কোনো কাজকেই বলি নাই যে কালার চেঞ্জ করে ফন্ট চেঞ্জ করলেই সেটা কপিরাইটের ইস্যুতে পড়বে না। আমি বলেছি যে যখন আপনি ইউনিক কোনো কাজ করার চেষ্টা করবেন, চারটা কাজ নেন আপনি, আপনার সামনে চারটা ফ্লায়ার নেন, চারটা ফ্লায়ার থেকে যদি আপনি 20% 20% করে দেখে নেন যে আমার এই ফ্লায়ারের উপরের অংশটা পছন্দ হয়েছে, এই ফ্লায়ারের লেফট সাইডের পার্টটা পছন্দ হয়েছে, এই ফ্লায়ার রাইট সাইডের পার্টটা পছন্দ হয়েছে, এবং সেই সাথে নিজে একটু চিন্তা ভাবনা করে যদি কিছু অ্যাড করেন, তখনই আপনি নতুন কিছু তৈরি করতে পারছেন। এবং অবশ্যই এই নতুন তৈরি করার ক্ষেত্রে
আপনাকে কালারের দিকটাতে খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি চারটা ফ্লায়ার থেকে চার ধরনের জিনিস চুজ করছেন, আপনি কোন কালারের সাথে যাবেন ওরকম কালার প্যালেটও আপনাকে সেট করে নিতে হবে। আপু, আমি যেটা দেখাইছিলাম যে আপনি একটা ইনপুট দিছিলেন লোগোটা, যে কোনো একটা লোগো আর ওখানে কোম্পানি একটা নেম দিয়ে দিতে, বাকিটা সাবমিট করতে পারবো ওইটা আপু ফেভারে? প্রথম কথা হচ্ছে ওমর ফারুক ভাই, আপনার এই কন্টেন্টটা কি আমি প্রপারলি দেখতে পাচ্ছি? না আপু, আমি ভুল করেছি। এই ফাইলটা, আচ্ছা আচ্ছা, আমি এখন দিচ্ছি, আমি ভুলে গেছি আপু, আমি 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড। আমি এখন দিই, দুইটা ফাইল দেওয়ার কথা ছিল যেখানে একটা ফাইল দেওয়া হয়েছে, সো আমি আপনার ফ্লায়ার ফুললি যাচ করতে পারলাম। আমি এখনই দিচ্ছি আপু, 30 সেকেন্ড লাগবে। লোগোর ক্ষেত্রে জেপিজি কোথায়, পিএনজি দিয়েছেন, সাথে জেপিজি কোথায়? দুইটাই দিচ্ছি আপু, আমি দুইটা, আমাকে 1 মিনিট সময় দিন আপু, দুইটাই দিয়ে দিন। এতেও অনেক ভুল আছে, এই ফ্লায়ারের মধ্যে এখানে একটা শ্যাডোর একটা কাজ আছে, যে কাজটা আপনার ফ্লায়ার ওটা, এইটা তো দেখা যাচ্ছে না আপু, জেপিজি টা দিলে দেখা যাবে, আর ওই শ্যাডোটা আমি বাড়ায় দিতে পারি না, ওইটাই আমি আপনাকে শেয়ার করে শিখতে চাইছিলাম আর কি। শ্যাডোটা আছে ওখানে, আলাদা ইয়া করা, পেন্টুল দিয়ে কাজ করা, আমি এখনই দিচ্ছি আপনাকে, আপনি আরেকটা দেখতে দেখতে আমি দিয়ে দিচ্ছি আপনি। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন শিবলি সাদিক ভাই, আপনাকে তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি ফ্ল্যাটটা পারেন নাই নাকি অন্য কোনো কারণে করেন নাই। আবু না, মনে মাইক বন্ধ, মনে সঙ্গত ভাই হেডফোন বন্ধ, বাসে বাসে নাই মনে হয়, তা বলতেছে না। কামরুল হাসান ভাই আছেন? জি আপু আছি। ভুলটা যে কোথায় করছি, এই টায়ারের ছবি ইজি বিজি দেখা যায় মনে হয়, শিওর না মনে রকম। এই ছবিটা কি একটার জন্য ছিল? ও আচ্ছা আচ্ছা, আমার স্পিকারে কাজ করছিল না, শুনতে পাচ্ছিলাম না তো, মানে আমার কথা শুনতে পাচ্ছিলেন না, যে এখন ঠিক হয়েছে। ওই শিবলি সাদিক বলছিলাম, ফ্লায়ারের কাজটা আমি মানে ট্রাই করছিলাম, কিন্তু ওই যে ক্লিপিং মাস্টার করতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, কেমন যেন হয়ে যাচ্ছিল, কমপ্লিট করতে পারি না। জি জি, আমি ট্রাই করতেছি আপু, করে ফেলবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, একটু দেখছি, ঠিক আছে। আপু আমি দিয়ে দিয়েছি, ছবি না থাকলে ছবি যদি
আমারটা দিয়েছি ওমর ফারুক। আপু কালকে ডক্টরের কাছে গেছিলাম আমি, না আমি কিছু ফ্লায়ার সাবমিট করে তারপরে বের হয়েছি, এসে তারপরে ওইটা লোগোটা আর মকআপ টকআপ করে দিছিলাম। তখন আমি পিজেপিটা ভুলে মুছে ফেলছি, পিজেপিটাই দিয়ে গেছিলাম। আমরা নেক্সট সানডে থেকে ফটোশপের ক্লাস শুরু করব। আজকে ইয়ামিন ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্লাসের জন্য, সেজন্য বলছিলাম যে একটু দেখাবো, মানে একটু সময় লাগবে মানে এখন তো আমি একটু মানে ম্যাম সবাই বাইরে থেকে আসছি তো একটু খাওয়া দাওয়া করতেছিলাম, একটু সময় দিতে না আসলে এখন চালু করতে পারিনি। আপু আমি একটু শেডুল ব্যাপারটা দেখে নিতে চাচ্ছিলাম। আপু ফ্ল্যাট থ্রিটা মার্ক দেওয়া হয়নি ম্যাডাম। ফ্ল্যাট থ্রি মার্ক দেননি মানে দেখা হয়নি মনে হয়, আমার শিটে দেখতেছি অ্যাসাইনমেন্ট শিটে। ম্যাডাম আমি ওই মক আপ করা ফাইল মানে আপলোড দেওয়ার পর জমা দিচ্ছি, হয়তো ওইটা দেখেন নাই বা ওই পিএনজিটাও পরে জমা দিয়েছিলাম। 31 ম্যাডাম 28-27 রোল। একটু বিকাতে দেখেন না, কোনো ভুল থাকলে একটু দেখাইবেন। না ম্যাডাম দেখিনি। তাহলে কমেন্ট দেখে তারপরে বলবেন যে কোন ভুল আছে কিনা। এই যে এখানে যে আমি নাম্বারটা দিয়েছি, নাম্বার দেওয়ার পরে এখানে লিখেছি এখানে আপনার এই কপিটা চেক করার পরে আমি এখানে কমেন্ট শো করেছি। আমি ওপেন করে অবশ্যই দেখাবো, বাট আপনারও তো এটা দায়িত্ব যে সাত আমি কেন পেলাম, আপু এটা এখানে লিখেছে কিনা। ম্যাডাম সাত দেখেছি কিন্তু কমেন্ট দেখিনি। ম্যাডাম এই ফ্লায়ারের সমস্যা কোন জায়গায় ম্যাডাম? ফ্লায়ারে তো জায়গায় জায়গায় সমস্যা, প্রচুর সমস্যা ফ্লায়ারের। এই যে যে এস এর মতো এই যে শেপটা বানিয়েছেন ম্যাডাম, এই আমি গ্রেডিয়েন্টের কাজটাই আমি ভালো বুঝি না ম্যাডাম। গ্রেডিয়েন্টের অশান্তি নাই তেমন, মানে গ্রেডিয়েন্টের তেমন কোনো অশান্তি নেই, আর নিচের এটা একটা শ্যাডো, এখানে আপনি গ্রেডিয়েন্ট দিয়ে ট্রাই করুন।
গ্রেডিয়েন্ট দিয়ে ট্রাই করেছিলাম। নিচে হতো জি, এটা ঠিক আছে। আপু এটা এভাবে হবে না, তেলগুলো হাইড করেছি দেখে আসলো না এভাবে। হ্যাঁ হাইডে নাম্বার বসে গেছে আপু, ওইভাবেই আসছে। আচ্ছা এটা আমি নাম্বার পরে বসায় নিব। লিস্ট কিন্তু ছোট করে ফেলেছি, এই যে আপনাদের অ্যাসাইনমেন্টে কয়দিন এতদিন দেখতে সমস্যা হতো, বুঝতে সমস্যা হতো কে করেছে কে করেন নাই, এখন কিন্তু লিস্ট ছোট হয়ে গেছে। তো বড় জোর এখানে 20 জনের একটা লিস্ট আছে। তো কার কোনটা অ্যাসাইনমেন্ট বাকি আছে কাইন্ডলি একটু দেখে দেখে জমা দিয়ে ফেলবেন। এখন খুব ইজিলি বোঝা যায়, যেমন আপু এই যে অ্যাসাইনমেন্ট 2 তে ওই মার্কের ঘরে মার্কটা না দেয়া, এই মার্কটা ওই পাশে গিয়ে যোগ হয় না, আমি দেখছিলাম। বাকিদের কাছে রিকোয়েস্ট থাকবে, এক্সাম যারা দিতে পারেন নাই, আগামীকাল শুক্রবার আছে, কে কয়টার সময় এক্সাম দিবেন আমাকে একটু ইনবক্সে টাইমটা জানাবেন। ওই টাইমটা জানিয়ে ওইভাবে 3 ঘন্টা টাইম ধরে এক্সাম দিয়ে ফেলবেন। আমাকে আগে ইনবক্সে একটু টাইমটা জানাবেন যে আপনি এখন এক্সাম শুরু করবেন। আমি তো আর দেখতে পাবো না আপনি আগে করে রেখেছেন কিনা বা কি করেছেন, সো পুরোটাই আপনার হাতে। বাট আমাকে টাইমটা ইনফর্ম করবেন, ওই টাইম থেকে 3 ঘন্টার মধ্যে এক্সামটা শেষ করবেন। আপু আমার শ্যাডোটা একটু শিখিয়ে দিবেন প্লিজ, আমি একটু দেখাবো। শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম। আমি 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 আপু ওমর ফারুক দেখাবো, বাকিটা পরীক্ষা দিয়ে শেষ করুক তারপরে শ্যাডো দেখাবো। এখনো অনেকের এক্সাম দেওয়া বাকি আছে, এক্সাম দিয়ে শেষ হোক তারপরে। আমার জেপিজিটা বোঝা যাচ্ছে কিন্তু ঠিক, আপনার স্যাম্পলটা যেখান থেকে ওইখান থেকে কোনোভাবেই পারতেছিলাম না আর কি। দেখে নেবো ইনশাল্লাহ। দেখেন সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ লিখলাম, সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ লেখার পরে এখানে সাল আসলো 2024। সো আপনি যখন যেই বছরই সোশ্যাল মিডিয়ার ব্যানার নিয়ে কাজ করেন না কেন, আপনাকে যেটা করতে হবে কি করতে হবে, যে বছরের কাজ করছেন ওই বছরের ওই সাইজটা নিয়ে সার্চ করতে হবে। এখন আপনি কেন এখানে সার্চ করবেন, যেমন আমি সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ সরি সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ লিখলাম পরে এখানে একটা মেজারমেন্ট আসলো,
বাট আমাদের কি সোশ্যাল মিডিয়া একটা খেয়াল করে দেখেন, আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, অনেকগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম, এটার জন্য আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে অনেকগুলো। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই সবার মুখস্থ নাই, জানাও নাই, যেমন আমরা যখন বিজনেস কার্ড করেছি, সার্চ করেছি, দেখেছি, লিখেছি, আমরা যখন ফ্লায়ার করেছি তখন আবার দেখে নিয়েছি, তাহলে এখনো আমাদের দেখতে হবে যে সোশ্যাল মিডিয়ার ব্যানার কোনটাকে কি বলছে এবং সাইজটা কি। আপনি যখন এখানে এভাবে গুগল করবেন তখন এখানে আপনি বিভিন্ন সাইট পাবেন, আপনি যে কোনো সাইজ ফলো করতে পারেন, যে কোনো সাইট ফলো করতে পারেন। আপনি যে কোনো সাইট ফলো করতে পারেন, বাট কোন সালের ওই সালে ওই সাইটটা আপডেটেড কিনা সেটা একটু দেখে নিতে হবে আমাদের। যেমন এই যে আমি একটা সাইটে আসলাম, এখানে সাইটটার নাম দেওয়া আছে ব্র্যান্ড ওয়াচ, সাইটের নাম দেওয়া আছে ব্র্যান্ড ওয়াচ, তারপর এখানে দেখেন সোশ্যাল মিডিয়াগুলো লেখা আছে, এবং আরো যদি স্ক্রল করে আমরা নিচে নামতে থাকি, কোনটার কত মেজারমেন্ট এইভাবে লেখা আছে। সো আপনি ফ্লেক্সিবল, আপনার যে সাইটটা দেখে ভালো লাগবে বা যে সাইটটা আপনি সহজে বুঝতে পারেন, এরকম একটা সাইট আপনি ফলো করবেন। যেমন এই যে একটা সাইট, খুব সুইট একটা সাইট, এই সাইটের এখানে কিছু বলবেন আপু? সাধারণত যখন আমরা মক আপ করি তখন বেশিরভাগ আপনি ফ্লায়ারে আপনি ওই A4 করতে হয়, হ্যাঁ, কিন্তু একটা ফ্লায়ার তো একটা নির্দিষ্ট সাইজ আছে, যখন আমরা কাস্টমারকে শো করি তখন কি ওইটা আমাকে আবার একটা A4 করতে হবে, আবার মানে বানাইতে হবে? নির্দিষ্ট সাইজ বলতে ফ্লায়ারের স্ট্যান্ডার্ড সাইজ নাকি আমরা যেটা সার্চ করি পাই সেটা হচ্ছে 8.5 বাই 11। জি, কিন্তু ওই মক আপ করার সময় তো ওটা বেশিরভাগ আপনি ওই A4 এর সাইজ মানে একটু বড় সাইজ হয়, সেক্ষেত্রে তো যখন আমাদের একটু ঝামেলা হয়। মক আপ হচ্ছে চোখের শান্তি, আপনার পোর্টফোলিওর শোকেসি, জিনিসটা যখন প্রিন্ট হয়ে আসবে আপনি যখন দেখছেন তখন কি দেখছেন, আপনার স্ক্রিনে ফ্ল্যাট একটা ডিজাইন দেখছেন, মকআপটা শুধুমাত্রই চোখের শান্তি। সো ওইখানে যদি এক আধ ইঞ্চি এদিক সেদিক হয় ওটা কিন্তু কোনো ম্যাটার করে না, ওইটা আপনি আপনার পোর্টফোলিওতে শোকেস করবেন এবং ক্লায়েন্টকে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিবেন যে এটা দেখতে এরকম লাগবে যখন এটা প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি একদম স্পেসিফিক করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার ওই যে 8.5 বাই 11 লেটার সাইজ যেটা আছে ওই সাইজের মকআপ খুঁজে তাহলে মকআপ করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ পেটি। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ইমেজের কথা বলছে, প্রথমে ইনস্টাগ্রাম দিয়েছে, ইনস্টাগ্রামের প্রোফাইল ফটোর একটা সাইজ দিয়েছে, এখানে ল্যান্ডস্কেপে কত আসবে, পোর্ট্রেটে কত আসবে, স্কোয়ারে কত আসবে, এরকম ডিটেইল এখানে কয়েক হাজার মানে অনেকগুলো আপনি মেজারমেন্ট দেখতে পাবেন। যে দেখেন ইভেন টিকটক পর্যন্তও আছে, লিঙ্কডইনের আছে, টুইটার, ফেসবুক, এই সবগুলো মেজারমেন্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখেন ছবি আকারেও দেখানো হয়েছে। সো এজন্যই বললাম যে আপনার যে সাইটটা দেখে বুঝতে সুবিধা হবে আপনি ওই সাইটটাকে ফলো করতে পারেন। ম্যাডাম আর একটা প্রশ্ন ছিল, ওই যে বাহিরে এক ধরনের ব্যানার থাকে যেমন ওই পুলিশ গার্ডের ব্যানার গুলো থাকে, তাছাড়া বিজ্ঞাপনের যে বাহিরে ব্যানার গুলো দেখা যায় যে রাস্তাঘাটে, ওই ধরনের ব্যানারের সাইজটা মানে এটা কি এই সাইজে? হ্যাঁ, বিলবোর্ড। জি, দেখেন এখানে বিলবোর্ডের সাইজ তো আপনার যে ক্লায়েন্ট সে আপনাকে বলে দিবে যে এত ফুট বাই এত ফুট বিলবোর্ডের জন্য আপনার এই ডিজাইনটা লাগবে। সো এক্স ব্যানার যেরকম দেখেছেন কনভার্ট করে নিয়েছিলাম আমরা, আপনি ছোট করে বানিয়েও ওইটাকে প্রিন্ট রেডি যখন রেডি করবেন ওইভাবে কনভার্ট করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? যেমন এক্স ব্যানার আমরা কি করেছিলাম, যে 5 ফিট 6 ফিট বা 6 ফিট 2 ফিটের কাজটাকে আমরা 2 ইঞ্চি 6 ইঞ্চিতে করেছিলাম, তো এখন একটা বিলবোর্ড তো কত হতে পারে, 30 ফুট হতে পারে, 60 ফুট হতে পারে, অনেক বড় বড় থাকে না রাস্তার বিলবোর্ড গুলা? হ্যাঁ, বড় থাকে। আর
এই ধরনের কাজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যদি তাকে কাজটা বড় করে নাও দেন, ইলাস্ট্রেটরে আমরা যা করছি সবই তো ভেক্টর, সে যখন প্রিন্টে পাঠাবে, আর ওই বিলবোর্ড প্রিন্টিং তো আর আমাদের এই সব ছোট ছোট প্রিন্টারে প্রিন্ট করে না। আমি লিংক এখন পাঠিয়ে দিচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন কি বলে এটাকে, যেমন এখানে ধরেন 200x200 পিক্সেল বলছে, সোশ্যাল মিডিয়া ব্যানারের সবগুলো সাইজই কিন্তু পিক্সেলে, কারণ এখন কি, এখন কিন্তু এটা আমরা প্রিন্টের কন্টেন্ট দেখছি না, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো কি ওয়েবের কন্টেন্ট, ধরেন যেটা 1080x1080 বা যেটা 1000x1000, আপনি যদি সেটা 500x500 করেন, সেটা একটা আনুপাতিক একটা মেজারমেন্ট আছে, আমরা অনুপাত করেছি না অঙ্কের মধ্যে 1:1, 2:2, সো ওই মেজারমেন্টটা যদি 1000-এর মেজারমেন্ট হয়, আপনি যদি ওটাকে 500x500-তেও করেন, 500x500-তে বলতে ধরেন আপনার হাইট আছে 1000, উইথ আছে 1000, বাট আপনি এটাকে কাজটা করে ফেলেছেন 500x500, তারপরেও কিন্তু এটা আপনি ওখানে পোস্ট করলে ওখানে ফিট হবে। এবং সোশ্যাল মিডিয়া এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন পিকচারের প্রায়োরিটি বেশি থাকে, পিকচারের প্রায়োরিটি বেশি থাকে এবং সেই সাথে ডিজাইনগুলো খুবই ইউনিক থাকে। এখানে অত বেশি ডিজাইন করার কিছু নাই, বাট যতটুকুই ডিজাইন থাকে খুব ফোকাস থাকে। দেখেন সোশ্যাল মিডিয়া ব্যানার লিখলাম, এখানে আমরা একটা ইনস্টাগ্রাম প্রোমো ব্যানার দেখতে পাচ্ছি, চলেন এখানে অনেকগুলো ব্যানার একসাথে আছে, এই ফাইলটা আগে ওপেন করি এবং পাশাপাশি দেখেন এখানে আরো কিছু ব্যানার পোস্ট আমরা দেখতে দেখতে যাই। সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে এরকম অনেক চমৎকার কিছু কাজ আছে যেগুলো আপনারা ফটোশপ দিয়েও খুব সুন্দরভাবে করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টস বা বিভিন্ন ধরনের কাজগুলো ফটোশপেও অনেক সুন্দরভাবে করা যায়। সো আপনাকে যে শুধু ইলাস্ট্রেটর দিয়েই করতে হবে এমনটা না, কারণ এটা কি, এটা কিন্তু প্রিন্টের সাথে ওইভাবে কানেক্টেড হচ্ছে না। ওকে, দেখেন নর্মালি আমি অলরেডি কয়েকটা লিংক ওপেন করেছি, দেখেন কিছু ট্রাভেল ব্যানার যদি দেখাতে চাই, ওকে আমরা অনেকগুলো ছবি ওপেন করেছি, তার মধ্যে থেকে এটা দেখেন, দেখেন আমি আপনাদেরকেও লিংক দিয়ে দিই যাতে আপনারাও নিজেরা দেখতে পারেন।
দেখেন ইনস্টাগ্রামের প্রোমো ব্যানার, এটা একটা ছবি, এই যে চকলেট দেখা যাচ্ছে এটা একটা ছবি, এখানে দেখেন কাজ কতটুকু, সোশ্যাল মিডিয়ার আইকন গুলাকে বসিয়েছে, এই যে দেখেন, দেন এরকম একটা এই যে বক্স বানিয়েছে, বক্স বানিয়ে তাদের অফার সম্পর্কে পোস্ট করেছে, শেষ, ওনার কাজ শেষ। তারপরে আরো আসেন, আরো ছোট ছোট কিছু আছে, দেখেন এখানে দুইটা জিনিস পাশাপাশি আছে, একটার উপরে একটা রেকট্যাঙ্গেল বসিয়ে অপাসিটি কম করে দিয়েছে, তারপরে লিখেছে উই লাইক হট টেস্ট অনলি নিউ চিল কফি ড্রিঙ্ক, তারপরে আবার সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্ট, সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দিয়ে দিয়েছে। এটার মধ্যে দেখেন সাদা একটা বর্ডার বসিয়েছে, লাইন দিয়ে দেখিয়েছে 50% অফ, এগুলার ক্ষেত্রেও সেম। একটু দেখেন একটু ডিফারেন্ট টাইপের ফন্ট ব্যবহার করেছে, আপনি দা ফন্টে গেলে ইজিলি এই টাইপের ফন্ট গুলা ব্যবহার করতে পারেন, জাস্ট একটা বার্গারের পিকচার। তারপরে এই যে এখানে কফির ক্ষেত্রে দেখেন একটা ছবি, ধরেন আমি এখন যদি এখানে একটা ই নেই, ইলাস্ট্রেটরটা ওপেন হতে থাকুক, এখানে দেখেন আমি মেজারমেন্টটা পিক্সেলে নিলাম, ধরে নেন আমি 1080x1080-এর একটা কাজ করব। আমার এখানে কোনো ব্লিডের প্রয়োজন নাই, কারণ এটা এটা তো প্রিন্ট হবে না, না এটা তো প্রিন্ট হবে না, সো আমার এখানে ব্লিডের কোনো প্রয়োজন নাই। সো অ্যাডভান্স অপশনে যে আমাকে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, যেহেতু এটা প্রিন্ট হবে না সেহেতু কি করতে হবে, আরজিবি করতে হবে, আরজিবি এখানে করলাম, দেখেন এখানে এরকম একটা সাইন আসলো, ইস্যু হবে না, কারণ ওই যে এখানে আমার ওই যে প্রিন্ট ডাইমেনশন দেওয়া ছিল যে কারণে ওইটা এসেছিল, এটাকে যদি একটু ওয়েভ চেঞ্জ করে নেন, নিলেও হয় না নিলেও হয়, প্রিন্ট মোড কত থাকবে, রাস্টার ইফেক্ট 72 PPI, দেন আমি ক্রিয়েট ডকুমেন্ট করলাম, ধর আমি এখানে একটা ছবি নিয়ে আসলাম, সবগুলাই যে সবসময় এরকম সিম্পল হবে বিষয়টা কিন্তু এরকম না, আপনি যখন যার জন্য কাজ করবেন আপনার ক্লায়েন্টের চয়েসের উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। সাপোজ ধরেন এই যে একটা ছবি, আপনি কারোর জন্য হয়তো এই কুকিজের কি করছেন, একটা মার্কেটিং ব্যানার বা পোস্ট কিছু একটার কাজ করবেন, ধরেন আপনি এটাকে এখানে বসাতে চাচ্ছেন, এটার পেছনে আমি কি করতে পারি, একটা রেকট্যাঙ্গেল বসাতে পারি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটার পেছনে একটা রেকট্যাঙ্গেল বসাতে পারি, এটাকে এখানে রাখলাম, রাখার পরে কি কি করব, আমার ধরেন যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে সেই আইকনগুলো নিয়ে আসব, কোথা থেকে নিয়ে আসব, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে পারেন, আবার কি করতে পারেন ফ্রি পিক থেকেও আনতে পারেন, আপনি ফ্রি পিকে যখন যাবেন দেখবেন ওখানে আপনার যেমনটা দরকার এরকম বান্ডেল আকারেই পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া আইকন লিখেন, সোশ্যাল মিডিয়া আইকন লিখে এখানে সার্চ করেন, দেখেন সোশ্যাল মিডিয়া আইকনের সব ধরনের লোগো আপনি এখানে বান্ডেল আকারে পাচ্ছেন, যদি আপনার সাদা কালো দরকার হয় এখান থেকে আপনি সাদা কালোটা নেন, আপনার যেমনটা দরকার কালারফুল লাগলে কালারফুল চুজ করে নেন এখান থেকে, এবং এগুলো কিন্তু ভেক্টর, আপনি চাইলে এগুলোর যে কোনো সময় কালারটাকে চেঞ্জ করতে পারছেন, দেখেন এই যে এখানে এআই ফাইলও আছে ইপিএস ফাইলও আছে, আমি এটাকে ডাউনলোড দিচ্ছি,
ওখানে দেখেন আমি কি পেয়েছি, এআই ফাইলটা পেয়েছি। এখান থেকে আমার তো দেখেন সব এখানে লাগবে না, আমার কি লাগবে, ধরেন এই যে ফেসবুকটা লাগবে, টুইটার লাগবে, ইউটিউব লাগবে, ধরেন লিংকডইন লাগলো, এই চারটা লাগলো। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এনে এখানে পেস্ট করে দিলাম, ধরে নিলাম যে এটা এখানে বসানো। আর এই ছবিটা যদি চান যে না এটা আমার পুরো এরিয়াটা জুড়ে থাকবে, তো ফাইন, এটাকে আপনি পুরো এরিয়া জুড়ে এভাবে বড় করতে পারেন। কুকিজ গুলো আমার এখানে তারপরেও জায়গা হবে, সেক্ষেত্রে এটাকে বড় করলে যেটা করতে হবে, এটাকে আবার পিছনে পাঠিয়ে দিয়ে আমার এখানে তো আমি রেক্টাঙ্গেল নিয়েছি, এটাকে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এটার মধ্যে এখন আমি কি করতে পারি, এখানে একটা রেক্টাঙ্গেল নেই, ধরেন এখানে আমি একটা বর্ডার রাখছি, বর্ডারের স্ট্রোকে এখানে স্ট্রোকটাকে একটু বড় করলাম, এই যে দেখেন স্ট্রোকটাকে একটু বড় করলাম। ইফেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মের এখানে এসে জিগজ্যাগ প্রিভিউতে দিলাম, আমি এইটার একটু শেপটাকে চেঞ্জ করতে চাইলাম, একদম সোজা সাপটা একটা রেক্টাঙ্গেল না হয় এটাকে একটু চেঞ্জ করতে চাইলাম। তো ধরেন এখানে আমি যদি এটাকে আর একটু জিগজ্যাগ করি, বা এটাকে যদি আপনি স্মুথ করতে চান বা রিলেটিভ করতে চান, এটা আপনি এখান থেকে যখন এই ওরিয়েন্টেশন চেঞ্জ করবেন এটা বিভিন্ন ভাবে চেঞ্জ হতে থাকবে, আপনার চয়েস আপনি এটাকে কিভাবে রাখতে চান। আমি অ্যাবসলিউট রাখছি এবং এটাকে কর্নার রাখলাম, এরকম একটা লুক দিলাম, ওকে করলাম। ওকে করার পরে উইন্ডো ট্রান্সপারেন্সি, আপনাকে যে এই স্টেপগুলো এভাবেই ফলো করতে হবে এরকমটা না, এখানে ধরেন আমি যদি নর্মাল থেকে মাল্টিপ্লাইতে যাই, দেখেন এখানে কিছুই থাকে না, দেখাই যায় না। আমি যদি এখানে সফট লাইট দেই তখন এটা লুকটা আবার ডিফারেন্ট হয়ে গেল, এগুলো আমরা আগেও দেখেছি। ওভারলে করলে এটা এমন দেখায়, লাইটেন করলে এমন দেখায়, দেন এক্সক্লুশন করলে এমন দেখায়, আপনি যে কোনো ভাবে এটাকে রাখতে পারেন। কোন মোডটা যেন ভালো লাগলো, দেখলাম সফট লাইটটা মনে হয় আমার কাছে দেখতে ভালো লাগলো। ওকে দেখেন আমার আমার কাছে এটা এখানে সফট লাইটটা আমার কাছে একটু ভালো লাগছে দেখতে, আরো এটাকে চেঞ্জ করা যায় বিভিন্ন ভাবে। এখানে যদি আমি একটা ব্ল্যাক কালারের প্যাটার্ন দেই, এটাকে মাল্টিপ্লাইও করেছি প্লাস হচ্ছে অপাসিটিটাকেও কম করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পোস্টে অফার গুলাই থাকে, সো আপনি 50% অফের একটা অফার এখানে দিতে পারেন, ফন্ট আপনি এখান থেকে চুজ করেন।
কয়েকটা স্টেপে আমরা কি করতে পারছি, ডিজাইনটাকে ডেভেলপ করে ফেলতে পারি। আবার চলে আসি আমরা এই জায়গাটাতে। এখানে দেখেন কি করেছে, ছবির মধ্যে অ্যালফাবেট দেখা যাচ্ছে, এটা আমরা করতে পারবো না। ছবির মধ্যে যে যে অ্যালফাবেটটা দেখা যাচ্ছে কিভাবে করেছে এটা আইডিয়া দেন দেখি। ধরেন এখানে একটা রেক্টাঙ্গেল সে নিল, উইন্ডো থেকে অ্যালাইনে আসি, অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, সেন্টারে বসালাম। ধরেন এখানে কিছু ইনফরমেশন সে তার মতো প্রোভাইড করেছে। এখন আমার কন্টেন্ট অনুযায়ী যেহেতু এখানে কুকিজ, তাহলে সি থাকার কথা, তাহলে আমরা একটা সুন্দর দেখে সি চুজ করি এখান থেকে। এই ফন্ট আমার এখানে নাও হতে পারে। ওখানে কি করেছে যে ফন্ট গুলো ইউজ করেছে বোল্ড, খুবই এক্সট্রিম বোল্ড। সেখান থেকে ধরেন এরকম একটা সি, আরো সুন্দর সি যদি আপনি কোথাও থেকে পেয়ে থাকেন তো আপনি সেই সিটাকে নিতে পারেন। ধরে এটাকে আমি কি করব, একটা কপি রেখে এটাকে এক্সপ্যান্ড করে ফেললাম। টেক্সট রাখলে আমার ছোট বড় করতে কি হবে, ঝামেলা হবে। ধরেন এটাকে আমি এখানে যে বসালাম, তারপরে এই দুটোকে ধরলাম, শেপ বিল্ডার দিয়ে আপনি এটাকে মাইনাস করে ফেলতে পারেন, আবার পাথফাইন্ডার দিয়েও কাজ করতে পারেন। এন্ড এই এটার মধ্যে যদি আপনি কোনো কালারের কাজ করতে চান, তখন আবার আপনার ট্রান্সপারেন্সির কাছে আসতে হবে। ঠিক আছে, দেখেন কত ছোট ছোট কাজ, বাট কাজগুলো কিন্তু খুবই মজার। আর এই টাইপের যে ব্যানারগুলো হয় এগুলো ফ্লায়ারের আদলে, ফ্লায়ারের আদলে, ফ্লায়ারে যেরকমটা ডিজাইন করেছেন ওরকম ভাবেই হয়। তারপরে এটাতে আসেন, এখানে দেখেন এখানে আমরা ডিফারেন্ট কিছু এলিমেন্টের ব্যবহার দেখতে পাচ্ছি। যেমন এখানে ছোট ছোট ডটস ব্যবহার করেছে, হার্ট শেপ ব্যবহার করেছে, তারপরে যেরকম রাউন্ডেড সিল ব্যবহার করেছে, বা এই যে হার্ট বেলুন ব্যবহার করেছে। তো কথা হচ্ছে যে আমরা কি এগুলা বানাবো, দরকার নাই, আপনি এখান থেকেই নিতে পারেন, প্রিপিক থেকেই নিতে পারেন। আমি ভ্যালেন্টাইন ডে ভেক্টর লিখে সার্চ করলাম, ভ্যালেন্টাইন ডে ভেক্টর লিখে সার্চ করলে ভ্যালেন্টাইন ডে রিলেটেড যা কন্টেন্ট আছে সেগুলো আমার সামনে চলে আসবে। এবং এখানে প্রিমিয়াম কন্টেন্টও আছে, সো এখান থেকে আমি যদি ফ্রিটা চুজ করে দেই তাহলে শুধু ফ্রিটাই আসবে। দেখেন আমাদের কি দরকার ছিল, যেরকম হার্ট দরকার ছিল, হার্ট আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে যে কোনো একটা হার্ট নিয়ে আপনি কাস্টম ভাবে কোন একটা টেমপ্লেট তৈরি করে দিলেন। এই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কথাটা খুব সুন্দর করে লেখাই আছে, জাস্ট আপনি আপনি একটা আপনার মতো করে টেমপ্লেট তৈরি করলেন, সেখানে আবার এটাকে ইউজ করলেন। তারপরে ভ্যালেন্টাইন ডে ওখানে কি ছিল, বলুন ছিল, কত ধরনের বেলুন আপনার লাগবে ভ্যালেন্টাইন ডে এর?
সব ধরনের বেলুন এখানে আছে, ওয়াটার কালার টাইপের আছে, বিভিন্ন ধরনের আছে। সো এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা এটা বানাতে পারি। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সেম এই যে স্মোকের ক্ষেত্রে, স্মোকের বিষয়টা আমি ফটোশপে দেখায় দিব, বাট এই যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল কন্টেন্টগুলো কিন্তু আমরা বানাতে পারি, স্মোকটা ফটোশপে করতে হবে। তারপরে যে উইন্টার পার্টির, এই যে উইন্টার পার্টির এই কার্টুনগুলো কিন্তু আপনারা ফ্রি পিকে পাবেন, এটা হুবহু না পান, রিলেটেড পাবেন। তারপরে যেটা স্কুলের অ্যাডমিশনের, তারপরে দেখেন এখানে কি করেছে, এটা একটা ট্রাভেলিং ব্যানার পোস্ট, এটাও ট্রাভেলিং ব্যানার পোস্ট। এই এগুলোকে কিভাবে করেছে কেউ বলতে পারবেন? কতদিন আমরা দেখেছি না এটা, কি জানি সেখানে দেখাছেন খাবার দেখানোর সময় দেখিয়েছিলেন যে ব্রাশটুল ব্রাশটুল, হ্যাঁ ব্রাশের স্ট্রোক নিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়েছে। কাস্টম ভাবে ব্রাশ না বানালেও গুগল থেকে আমরা ওই ব্রাশ ডাউনলোড করে নিয়ে ইমেজ ট্রেস করে তারপরে এখানে ব্যবহার করে ফেলতে পারি। তা আমাকে এখন একটা কাজ করে দেখান, খুব সহজ এবং মজার একটা কাজ করে দেখান, যেটাতে শুধু রিসোর্স ডাউনলোড করে নিয়ে বানাবেন। এই যে এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা থেকে একটা ব্যানার এখন বসে বানান। ফ্রিপিকে আপনি এই রিলেটেড এই কন্টেন্টগুলো সব পাবেন। এই যে দেখেন চ্যাট বক্সে দিচ্ছি 1080x1080।